সংযুক্ত আরব আমিরাতে সফররত পিরোজপুর তিন মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডাক্তার মুহাম্মদ রুস্তম আলী ফরাজি এমপিকে গণসংবর্ধনা দিয়েছে আবুধাবিস্থ মঠবাড়িয়া উপজেলা ও বরিশালের প্রবাসী বাংলাদেশিরা। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলামের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর প্রবাসীরা আবুধাবিতে প্রধান অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন। গত 28 আগস্ট সোমবার প্রকৌশলী কামরুল ইসলামের পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি এমপি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, তাদের দেশে থাকা ছেলেমেয়েদের যেন খোঁজখবর রাখে প্রবাসীরা, কেননা দেশের অন্যতম সমস্যা হচ্ছে কিশোর গ্যাং, আর এই কিশোর গ্যাংয়ের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন প্রবাসীদের সন্তানেরা। তিনি বিরোধী দলের নেতা হওয়া সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের নানা উদ্যোগ ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ বিজনেস ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী চৌধুরী, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবির সহসভাপতি মোহাম্মদ সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান সহ আরও অনেকে। সবশেষে সমাপনী বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ সময় দিয়ে মঠবাড়িয়া উপজেলার সাথে মতবিনিময় করায় মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।